15 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ভুয়া ফেসবুক আইডি দিয়ে বন্ধুত্ব করে মিলিয়ন মিলিয়ন ডলারের গিফট দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎকারী চক্রের 15 জন নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। ভুক্তভোগীদের দেয়া তথ্যে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ও 5টি ডায়েরি জব্দ করা হয়েছে। অভিযানের সময় তাদের সাথে জড়িত 2 জন বাংলাদেশি পালিয়ে যায় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশে বৈধ ভিসা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে আসলেও তাদের মধ্যে 7 জন পাসপোর্ট ছিঁড়ে ফেলেছেন। নাইজেরিয়ান কমিউনিটি বলতে একটা নতুন আমরা টার্ম পাচ্ছি। এখানে যারা নাইজেরিয়া বা কেনিয়া, বেশ কিছু বাংলাদেশি যারা ঢাকা অবস্থান করে, নিজেদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন এবং কমিউনিটি তারা তৈরি করেছে। তারা ইউজুয়ালি যারা দেখে যে সম্ভাব্য ভিকটিম খুঁজে বের করে, যে কোনো আইডি কি তারা চেক করে বাংলাদেশের মধ্যে, যারা একটু আর্থিক অবস্থা ছবিতে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড ভালো, এদের সঙ্গে আসলে তারা ফ্রেন্ডের প্রস্তাব পাঠায় এবং এই ফ্রেন্ডের প্রস্তাব পাঠানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ইন্টিমেসি তৈরি করে।